আপনারা যারা বাঙালি পিউড সিম ব্যবহার করেন তাদের মধ্যে হয়তো আপনারা অনেকে আছেন আপনাদের বাঙালি পিউড সিম থেকে এস এম এস করে কথা বলেন বা এস এম এস করতে ভালোবাসেন তো আপনারা যারা আপনাদের বাঙালি পিউড সিম থেকে এস এম এস করতে ভালোবাসেন বা এস এম এস করে কথা বলেন তারা অবশ্যই চান আপনাদের বাঙালি পিউড সিম থেকে অল্প টাকায় বেশি বেশি এস এম এস কেনার জন্য তো আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের বাঙালি পিউড সিম থেকে অল্প টাকায় বেশি বেশি এস এম এস কীভাবে কিনবেন আপনার বাঙালি পিউড সিম থেকে অল্প টাকায় বেশি বেশি এস এম এস কেনার জন্য প্রথমে ফোন ডাল অপশনে যাবেন ফোন অপশন আসার পর তুলবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তুলে আপনার বাঙালি পুলিশের দিকে কোডটি ডায়াল করবেন ডায়াল করার পর দেখবেন আরটি পেজ চলে আসবে সেই পেজটা আসবে দেখবেন তো এখানে দেখবেন লেখা আছে আমার অফার তা আমার অফারের পাশে একটি সংখ্যা দেখতে পাবেন সেই সংখ্যাটি বক্সে তুলে দেবেন তো আমি এখানে আমার অফারের পাশে টু দেখতে পেয়েছি টু তুলে দিলাম আপনি যে সংখ্যাটি দেখবেন আমার অফারের পাশে সেই সংখ্যাটি বক্সে তুলে দিয়ে নিচের দিকে স্যানটি ক্লিক করবেন স্যানটি ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তারপর এখানে দেখবেন লেখা আছে নিচের দিকে মোর মিনিট অ্যান্ড এস এম এস তো এর পাশে আপনি একটি সংখ্যা দেখবেন সংখ্যাটি বক্সে তুলবেন তো আমি এই দেখতে পেয়েছি এই টুরে স্যানটি ক্লিক করছি আপনি যে সংখ্যা দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দিয়ে নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এইখানে দেখবেন এই পেজটির নিচের দিকে দেখবেন লেখা আছে এস এম এস প্যাকেজ দেখুন এখানে এস এম এস প্যাকেজ লেখা আছে এর পাশে আপনি একটি সংখ্যা দেখবেন সংখ্যাটি বক্সে তুলে নিজের ডান দিকে সাইনটি ক্লিক করবেন তো আমি এর দেখতে পেয়েছি আবারও এর তুল দিয়ে নিজের ডান দিকে সাইনটি ক্লিক করে দিলাম করে দেওয়ার পর দেখবেন এখানে এস এম এস অফারগুলো চলে আসবে এখানে দেখুন প্রথমে রয়েছে পাঁচশো এস এম এস তিরিশ টাকা তিরিশ দিন মেয়াদ দুশো এস এম এস পনেরো টাকা পনেরো দিন মেয়াদ এবং সত্তরটি এস এম এস ষাট টাকা সাত দিন মেয়াদ তিরিশটি এস এম এস তিন টাকা তিন দিন মেয়াদ তো এখান থেকে আপনি যে অফারটি নেবেন সেই অফারটির পাশে সংখ্যা আছে সংখ্যাটি তুলে দেবেন তো আমি প্রথম অফারটি নিচ্ছি তো আমি ওয়ান তুলে দিয়ে নিচে ডান দিকে সাইনটি ক্লিক করে দিলাম করে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে বিস্তারিত সব এখানে দেখা যাবে তা আপনি এখান থেকে অফারটি নিতে পারবেন চাইলে আপনার পিপোরসি ব্যালেন্স থাকলে অফারটি অনুযায়ী আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন নেওয়ার জন্য আপনি কেনে দেখবেন লেখা আছে বাই তো বাইর পাশে আপনি একটি সংখ্যা দেখবেন সংখ্যাটি বক্সে তুলবেন তুলে দিয়ে নিচে ডান দিকে সাইনটি ক্লিক করে দেবেন করে দেওয়ার পর বাস কাজ শেষ দেখবেন আপনার পিপারশিপের যদি ব্যালেন্স থাকে পর্যপ্ত পরিমাণ আপনার এই এস এম এস অফারটি নেওয়ার মতো পর্যন্ত পরিমাণ ব্যালেন্স থাকলে দেখবেন সাথে সাথে আপনার অফারটি পেয়ে যাবেন অবশ্যই আপনাকে একটি কনফার্ম মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি অফারটি পেয়েছেন কি না তো অফারটি পাওয়ার পর আপনার ব্যালেন্সগুলো আপনি এস এম এস ব্যালেন্সগুলো চেক করতে পারেন খুব সহজে চেক করার জন্য আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তুলে আপনার বাঙালি থেকে ডায়াল করবেন ডায়াল করার পর দেখবেন এই পেজটি আসবে তো এখানে দেখবেন লেখা আছে ডিটেল ব্যালেন্স তো ডিটেল ব্যালেন্সের পাশে আপনি কি সংখ্যা দেখবেন সংখ্যাটি বক্সে তুলবেন আমি ওয়ান দেখতে পেয়েছি ওয়ান তুলে দিলাম তুলে দেওয়ার পর নিচে ডান দিকে ক্লিক করে দেবেন ডান দিকে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনার এস এম এস যদি নিয়ে থাকেন এস এম এসগুলো সব এখানে দেখাবে তো আমি এখানে নিয়ে নিই সেই জন্য মানে এখানে দেখা যাচ্ছে না তো আপনি চাইলে এস এম এসের মাধ্যমে বিস্তারিতভাবে আপনার ব্যালেন্সটা আপনি চেক করতে পারেন আপনি এখানে দেখুন লেখা আছে প্রেস ওয়ান ফোর এস এম এস তো আপনি এখানে ওয়ান তুলবেন বক্স ওয়ান তুলবেন ওয়ান তুলে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনাকে একটা এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার প্রিপেড সিমে কতটুকু ব্যালেন্স রয়েছে সব আপনাকে বিস্তারিতভাবে একটি এস এম এসের এর মাধ্যমে দেখুন এরকম একটি এস এম এস চলে আসবে তো আমার এখানে কোনো রকম ব্যালেন্স নেই কিছু নেই নেই সেজন্য সব কিছু এভাবে দেখাচ্ছে আপনার এখানে ব্যালেন্স সব কিছু থাকলে অন্যরকম দেখাবে